মানুষ আইবো রে এক নজর দেখিতে, মানুষ আইবো রে। ওরে দেহ কাচার চিনি পাখি, দেহ কাচার চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে। ও বাইজান এক নজর দেখিতে তোমায় আইব রে। আরে গরম জলে গোসল দিয়া, আরে খাটের মাইজে শোয়াইব রে তোমায়, কাফনের কাফন পরাইব রে। ওরে ইলাহা ইল্লাল্লাহ কোয়া, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া, কবরে শোয়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া, তোমায় আমায় কবরে শোয়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাবা জিরা গো, ও আমার যুবক পায়রা গো, অন্তরে কান দিয়ে বসেন, আজকের কিছু মাস্টার মাস্টার কথা বলবো। রে যুবক, আমার যুবক ভাইরা, এই গ্রামে আমি নতুন মানুষ নয়, আমি আরো কয়েকবার এই গ্রামের মধ্যে আলোচনা করেছি, আমার ভাই মনির ভাইয়ের মাধ্যমে গ্রামের মধ্যে আমি আরো কয়েকবার এসেছি। এ যুবক বন্ধুরা বাবা জিরা, আমার রিজিক এই গ্রামে আবার আসে, এই জন্য আসি। আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। এ বন্ধু আমার রিজিক আপনাদের মোরাকুর গ্রামের মধ্যে ছিল রে যুবক, এই জন্য আল্লাহ আমাকে আবার আপনাদের গ্রামে নিয়ে আসি। একবার জবানটা খুইলা কন্যা রিজিকের মালিকে, আরো দূরে কোন কে, তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চাহায়ো রে, তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চাহায়ো রে। ও দয়াল মরশিদিরে, তুমি ধীরে ফিরে 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 চাইও রে, যেদিন আমার ডাকা শিবে রে, এ যাইতে আসল বাড়ি, আমার জন্য কিনে আইন সাদা মার্কিন শাড়ি, তোমার নিজ হাতে নববধু সাজায়ো রে, তোমার নিজ হাতে নববধু সাজায়ো রে। ও প্রাণের মুর্শিদিরে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে। আরে আমার বিয়ার জাতিরে বাইজান, চারজন আরে দেখি তারা চারজন একদিন আমায় দিবে রে ফাঁকি, তোমার দাতে দামি সায়া দিও রে। ও প্রাণের মুর্শিদিরে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চিল্লে কোন আল্লাহ আকবার। আরে যুবক ভাই, ও বন্ধুরা বাবা জিরা গো, অন্তরের কান লাগান বেশিক্ষণ কষ্ট দিব না, জানি না আজকের মাহফিলের মধ্যে কে মা হারাইছো, বাবা হারাইছো, এই রে কবুতরের জোড়ার মতো ভাই হারাইছো রে যুবক। ও যুবক ভাই, কবুতরের জোড়ার মতো কে বোন হারাইছো রে ভাই। বন্ধুরা রে,
ও যুবক বাইরে আজকের কবরবাসীর শুনুন এই মাহফিলটা, কোন দিন জানে তুমিও কবরবাসী হইয়া যাও, কোন দিন জানে আমিও কবরবাসী হইয়া যাই। আমার বন্ধুরা বাবাজিরারি, মৃত্যুর কথা স্মরণ করিয়া মাহফিলের মধ্যে আমরা বসে যাই। হায় রে যুবক, ও যুবক ভাই মুরব্বী বাবাজিরা, কোন দিন জানে আপনি আমি অন্ধকার কবরে চলে যাই। এই মাহফিলের মধ্যে কার যেন মা নাই রে, কার আব্বা নাই। একবার মনে করে দেখো আব্বা আম্মার কথা, একবার কি মনে পড়লাম গর্বদানি মার কথা, যেই মা নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইছে রে যুবক, যেই মা 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ কইরা, যেই মা সন্তানকে প্রসব করতে গিয়া বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে ফোনে 2 কেজি রক্ত একটা মার গর্ভ থেকে চলে গেছে, এমন মা জানি না কার কবরের মধ্যে শুয়া গেছে রে যুবক। ও আমার মুরব্বী আব্বাজিরা, কার মা নাই, বুড়া হয়ে গেছে এখনো মার কথা মনে পড়ে, বৃদ্ধ হয়ে গেছে এখনো বাবার কথা মনে পড়ে, এই বৃদ্ধ মানুষগুলা চোখের পানি ছাড়িয়া মিনায়া মিনায়া কান্দে রে যুবক, ও যুবক বাইরা বাবার কথা মনে হইয়া গেলে রে, যেই বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া তোমারে মানুষ বানাইয়া গেছে, যেই মা নিজে না খাইয়া গোটা দিন খাই নাই মা গো, আমি সন্তানের খাবার দাও মা নিজের খাবারটা খাওয়াইয়া দিল, আম্মা গো আপনি কি খাবেন না গো, আম্মা মা কয় ফুতরে ফুত, তুমি যখন খাও আমি মার কলিজা আমার আমি মার মনটা ভরে যায়, সন্তান যখন খানা খায় মার মনে শান্তি লাগে রে যুবক, ও যুবক বাইরা সন্তান যখন আরামে খায় কোনো খাবার টাবার খায়, ওই গর্ভদানি মা কই আমি না খাইলো শান্তি, আমার সন্তান যখন খায় জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ, ওই মারে দমক দিও না রে যুবক, ও আমার মাহফিল কমিটির যুবক ভাইরা রে, এই আব্বা আম্মারে দমক দিও না, আব্বা আম্মারে গালি দিও না, আব্বা আম্মার মতো আপন দুনিয়ার জমিনে কেউ নাই রে যুবক, যেই মা তোমারে 2টা বছর দুধ পান করাইছে, যেই মা তুমি বড় হয়ে গেছো এখনো পর্যন্ত মা ঘরের মধ্যে শুয়া শুয়া চোখের পানি সারে কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমার সন্তানরে তুমি বালা মুসিবত দিও না, আল্লাহ আমার সন্তান জাদুমণি, বাড়িতে গিয়া দেখেন বউ ঘুমায় গেছি সন্তান ঘুমায় গেছে রে, কিন্তু গর্ভধারিণী মা বুড়া মা ঘরের মধ্যে এখনো আছে, গর্ভধারিণী মা এখনো ঘুমাই নাই, আম্মা গো তুমি কি ঘুমাও নাই, মা কয় আমার কলিজার টুকরা বাইরে থাকলে রে গর্ভধারিণী মা ঘুমাইতে পারে না, মায়ের আকিদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের আকিদার দুধের দাম, মায়ের আকিদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলো ঋণীর শুধু হবে এমন দর দিবি কেউ হবে না আমার মা, মা এমন দর দিবি কেউ বিনা আমার মা, মা গু ওরে প্রসবের কি বেতা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না, মায়ে দেখি আসন তানের দায়, মায়ে দেখি আর সন্তানের দায়, ও কালে মা প্রাণ হারাই এমন মাইরে কেন ভক্তি করো না, এমন দরদি ববি কেউ হবে না আমার মা, মা গু এমন দরদি ববি কেউ হবে না আমার মা, মা গু হাইরে মা হাইরে মা হাইরে মা, মায়ের মতো দুনিয়ার মধ্যে আফন কেউ হবে না, হাইরে মা ও মা গো, মা দিঘি সন্তানের জন্য কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ গো রাত্র গভীর হয়ে গেছি, বাবা ঘুমাইলো মা সন্তানদের কুলে নিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে, হাইরে সন্তানদের জ্বর হয়েছে 102
তুই 103 ডিগ্রি জ্বর আমার আল্লাহর কাছে মা ডাক দিয়া বলে আল্লাহ গো আল্লাহ গো আমার জাদু মুনিরে এত জোর দিছো গো আল্লাহ আমি মারে কি দেখো না আমার সন্তানের যত জ্বর অসুখ বিসুখ আছে রে আল্লাহ আমি মারে সব অসুখ বিসুখ দাও আমি মারে সব অসুখ বিসুখ দাও আমার জাদু মুনি আমার কলিজার টুকরারে তুমি আর জ্বর দিও না আর কষ্ট দিও না কথা কোন ঠিক কি না হাইরে মা রাত্র গভীর হয়ে গেছে বাবা ঘুমাইছে পাশে মা কিন্তু সন্তান বুকে নিয়া ঘুম নাই মা জননে কেমন মা আছে মা রাত্র দুইটা তিনটা বেজে গেছে সন্তানরে বুকে নিয়ে আমার আল্লাহর কাছে কান্দে ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ কোন না গফুর রাহিম আল্লাহ খুশি হইব মার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া জাব্বার মাবুদ আল্লাহ ও ও আল্লাহ গফুর রাহিম আল্লাহ ও আল্লাহ জলিল জাবার আল্লাহ আর আল্লাহ আল্লাহ তোমার নাম তোমার কাম আল্লাহ তোমার মেহেরবানি তুমি দরিয়া শুকাইতে পারো পাহাড়েতে পানি মাবুদ আল্লাহ হো আল্লাহ গফুর রাহিম মাশাআল্লাহ গভীর রাতে আল্লাহ 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 সিলে কোন আল্লাহ আকবার আমার যুবক ভাইরা মা আল্লাহর দরবারে কান্দে হাইরে এখনো পর্যন্ত মা ছোট বাচ্চা ছিলা বুকে নিয়ে মা কানছে বড় হইছো যুবক হইছো মা কান্দে আল্লাহ আমার পুত্রের আলেম বানায় দাও আমার পুত্রের শিক্ষিত বানায় দাও আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দাও মা কানছে তুমি এখনো বুড়া হয়ে গেছো মা বৃদ্ধ হয়ে গেছে এখনো মা আল্লাহর দরবারে কান্দে আল্লাহ গো আমার সন্তানদারে তুমি কষ্ট দিও না গো আল্লাহ আমার সন্তানদারে তুমি ভবিষ্যৎ সুন্দর করে দাও আল্লাহর দরবারে এখনো পর্যন্ত যুবক কান্দে রে যুবক এরে যুবক ভাই ওই আব্বা আমারে কেমনে ধমক দিছো ওই বাবারে কেমনে ধমক দিছো কেমনে ধমক দিলা এই মা বাপ রে কেমনে মারতে গেলে রে যুবক যেই মা হলো আল্লাহর রসুল বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারক আল্লাহর রসুল বলে তোমার মা বাপ তোমার হলো জান্নাত তোমার মা বাপ হলো তোমার জাহান্নাম এ আমার মুরাগরের যুবক ওই আমার বন্ধুরা রে বাবাজিরা মুরব্বী বাবাজিরা ও পর্দানি শিল মা বোনেরা গো সদা গাছিন নি গো আম্মা মন দিয়া শোনো গো মা আব্বা আমার মনে কষ্ট দিও না গো মা শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না গো আম্মা আজকে এই মাহফিলটা সাজাইলা রে যুবক মার মনে কষ্ট দিয়েছ আল্লাহর কসম করে বলে দিই বলি এই মাহফিল সাজাইলে কোনো কাজে আসবে না সোনার মক্কা মদিনা গিয়া হজ করবা কোনো কাজে আসবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কোনো কাজে আসবে না যদি আব্বা আম্মা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না আমার বন্ধুরা হযরত হারুন বলল কি 40 বছর হজ করছে আল্লাহর দরবারে একটা হজ কবুল হইছে না আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজ জীবনও ছাড়ে নাই আল্লাহর হযরত হারুন বলল কি জীবনে নামাজ রোজা হজ যাকাত ছাড়ে নাই 41 বছর আল্লাহর দরবারে হজ করছে একটা হজ কবুল হইছে না একটা কারণে একটা জায়গায় বিয়া দুবি করছে গর্ভধারণী মারে একদিন থাপ্পড় দিছে মা জমনে পয়রা গেছে আল্লাহর দরবারে বদদুয়া দিছে আল্লাহ গো আমার হারুনের কোনো আমল তোমার দরবারে কবুল কইরো না আমি মা
যায় মা মানুষের বাড়িতে কাজ কাম কইরা সন্তানের মানুষ বানাইছি আল্লাহ গো আল্লাহ গো আমি যেই মা সন্তান রে এত কষ্ট কইরা মা বানাইলাম আজকে সন্তান আমারে মারলো গো আল্লাহ আমি মার সহ্য হই না গো আল্লাহ মার মনটা কানছে আল্লাহর আরশটা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে যেই মা দোয়া করলে কবুল যেই মা বদদুয়া দিল আল্লাহর দরবারে কবুল মা যদি কয় আল্লাহ গো আমার সন্তানটারে কোরআনে হাফেজ বানায়া দাও মার দোয়া ডাইরে কবুল হয়া যায় হযরতে বাইজির বুস্তামির জন্য মা দোয়া করছে আল্লাহ গো আমার বাইজিত আমার এক গ্লাস পানি খাওয়াইছে রাত্র ঘুমাই নাই হাইরে মা জননি ওই আমাদের চট্টগ্রাম মা জননি হযরতে বাইজি বুস্তামির দরগা শরীফ আমাদের চট্টগ্রামে রয়েছে ওই জায়গার মধ্যে হযরতে বাইজি বুস্তামি মা তারে দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে একটা গ্লাস পানি খাওয়াইয়া গর্ভধারিণী মার দোয়া নিয়ে গেছে মার দোয়া নিয়ে জগৎবাসী আল্লাহর ওলি হয়ে গেছে জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে কেন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ তোমারে ফাইলে মুর্শিদে সারি নদী গলার মালা বানাই বুকেতে ঝুলাইম আর আসি দেখে হতা ন বুঝিবেন আর মন্দির বদ্দা বুঝিব অনে বুঝিবেন না আর বদ্দা মন্দির বদ্দা বুঝিব অনারা ন বুঝিবেন সি দেখে হতা সি দেখে বাসায় মাঝে মাঝে সম্মান গাইম অনারা কিন্তু গুসা নয়ন বাজি আই সি দেখে বাসায় হতাই না আছে তোয়ারে ফাইলে মুর্শিদাই তোয়ারে ফাইলে নবীজি আই সারি নদীম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম সিদেঙ্গে বাসা আর আমাদের ব্রাহ্মণ বাড়ি বাসা তোমারে ফাইলে দয়াল আমি সারি নদীম তোমারে ফাইলে বাজান আমি সারি নদীম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম তুমি আমার জীবনের মরণের সাথী ও বাজান তুমি আমার জীবনের মরণের সাথী তুমি আমার আন্ধার ঘরের যেমন চেরাগ বাতি তোমারই দোয়ার ছাড়াও তোমারই দোয়ার ছাড়াও আমি কার দুয়ারে যাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম তুমি বলেছিলা দয়াল আমার সঙ্গের সাথী বানাইবা ফার্স্ট ক্লাসের টিকেটে কাইটা বেহেস্ত দেখাইবা তুমি বলেছিলা বাজান আমার সঙ্গের সাথী বানাইবা ফার্স্ট ক্লাসের টিকেটে কাইটা বেহেস্ত দেখাইবা তোমার আশার আশায় আমি আর কদিন কাটাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম আল্লাহ আকবার কর না আরো জোরে কর আল্লাহ আকবার কে আপনারা কষ্ট হইতেছে আপনারা খারাপ লাগতেছে আমি রাত্র গভীরে হয়েছে প্রেমের সময় মাঝে মাঝে একটু শান টান না গাইলে ঘুমটা ভাঙতো না তো কথা কোন ঠিক নেই মাঝে মাঝে শান গাম হতো গান গাইতাম না এই আজকে কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল আপনার ওই বেরুইন দরবার শরীফ রুহানি কুদরতি রুহানি দরবার শরীফ আবু সুফিয়ান হুজুর আর আমি প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে আমি এক্সারসি আসি সময় এক মাজারের মধ্যে এক মহিলা দিয়া গান গাওয়াইতাছে নাউজুবিল্লাহ কইতেন না এই ইসলামের মধ্যে মাজারের মধ্যে কোনো মহিলা দিয়া বেপরদায় কোনো মহিলা দিয়া গান গাওয়া যায় আছে কোনো জায়জ নাই বেপরদা এক মহিলা দিয়া গান গাইতেছে এক মাজারের মধ্যে সরাই আমি আসি সময় দিয়ে ভাই স্টেজের মধ্যে ভাই যে একটা কই উড় না কই কি মাথার মধ্যে কোনো কাপড় নাই এই মহিলা দিয়া গান গাওয়াইতেছে আর দুতারা দিয়া সেতারা দুতারা বাজাইতেছে আর এই আল্লাহর অলির দরবারে ছিলে কি বলবেন না নাউজুবিল্লাহ হেবিটি গান গায় আমি গাড়ির মধ্যে বসা ছিলাম আমি ড্রাইভার কই ড্রাইভার রে দেখ কি গান গা ইতা গান ক হুজুর আমনো এটার বিরুদ্ধে গান না একটা তো আমি এই গানের সুরে আইসা আমি আইসা বেরুনের মধ্যে গেছি তাদের বিরুদ্ধে গানের সুরে ওই যুবকদের উদ্দেশ্যে একটা গান গাইয়ে দিছি আপনারা সবাই শুনতে রাজি আছেন আসি
সময় শুনতেছি ওরে রঙিন চোখে সবাই বালাই আমি কেবল বালা না অন্তরেতে দাগ লাগাইয়া রে এ বন্ধু আমার হইলা না রে আমি বললাম না ওরে সিনেমা হলে ঠিকই গেছো মসজিদে তো গেলা না গান বাজনা ঠিকই শুনছো সুরা কেরাতে শিখলা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না রে মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না রে ওরে মহিলাদের পার্কে ঠিকই গেছো মসজিদে তো গেলা না গান বাজনা ঠিকই শুনছো সুরা কেরাতে শিখলা না সার দোকানে ঠিকই গেছো মসজিদে তো গেলা না সায়ের দোকানে ঠিকই গেছো মসজিদে তো গেলা না গান বাজনা ঠিকই শুনছো সুরা কেরাত শিখলা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না রে মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না রে কথা কোন ঠিক কিনা আরে যুবক ভাই রাত্র গভীর হয়ে যাচ্ছে রে যুবক আমি আপনাদের ঘুমটার জন্য না আসি একটু এদিক সেদিক কথা বললাম আমি যে আলোচনা করতে চেয়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকুফি দিলাহুমা জানাহাল মিনার রহমাতি ওয়া কুরাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ গো বান্দারে ও আল্লাহর বান্দা শুনো মা বাবার সাথে এমন ব্যবহার করো না উফিউ এমন ব্যবহার করো না যে ব্যবহার করলে তোমার মা বাপ তোমার প্রতি উফ শব্দটা করবে এমন একটা ব্যবহার কইরো না আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ কইরো আব্বা আম্মা তোমার জন্য বড় নিয়ামত যেই ঘরের মধ্যে মা আছে বাবা আছে রে যুবক যেই ঘরের মধ্যে আব্বা আম্মা আছে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা যে ঘরের মধ্যে বাপ মা আছে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে যে ঘরের মধ্যে বাপ মা জীবিত আছে আল্লাহ রসুল কো দুইটা জান্নাতের দরজা ওই ঘরের মধ্যে খোলা আছে জোরে কইতেন না সুবহানাল্লাহ আরে যুবক ও যুবক বাইরা গো আল্লাহ রসুল কয় তোমার মা আছে মার দিকে তাকাইয়া দেখো ওরে যুবক মার দিকে তাকাও মার দিকে তাকাইলে একবার হজরে সওয়াব হয় বুড়া বাবা ঘরের মধ্যে আছে ওই বাবার দিকে চেহারার দিকে একবার মায়ার নজর দিয়া তাকাইবা তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হজরে সওয়াব দান করব লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ওই সোনার মক্কা মদিনা গেছো হজ কবুল হইছে কি ওই নাই সিউরিটি নাই তোমার টাকা হালাল হইতে পারে আবার হারামও হইতে পারে টাকা দিয়া হজ করতে গেছো হজ কবুল হইব না না হইব এটা আমি বলতে পারি না কিন্তু আল্লাহ রসুল কই তোমার মা বাপ ঘরের মধ্যে আছে রে যুবক এ আমার উম্মত তোমার মা বাবা ঘরের মধ্যে আছে গো ওই মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজর দিয়া তাকাইবা রে মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজর দিয়া তাকাইলে আল্লাহর রসুল বলে তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দিব আরো জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূল আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ জিন্দাবাদ সিলেক অন মারহাবা আরো জোরে কর মারহাবা আরো সিলেক অন আল্লাহু আকবার জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না ওরে ঘরের বিবি কইলে কথা না রাখিলে
দিয়ে চলে না রে না রাখিলে চলে না আমার ইজ্জত থাকবে না ইউসিদ কইলে কত কি দেখিলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কি দেখিলাম কলির কালে কথা কোন ঠিক কিনা এই দেশের মাতবর যারা তারাই করে দুর্নীতি ওরে তাহার চেয়ে ওদিকে ভালো দিন দুপুরের ডাকাতিরি দিন দুপুরের ডাকাতি ওরে কেউ কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে ওরে কেউ কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে কত কি দেখিলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কি দেখিলাম কলির কালে কত কি দেখিলাম কলির কালে ছেলের দুই টাকা ইনকাম চলে না গুল্লিপ সিগারেট খাই ওরে শালা শালি লইয়া আবার সিনেমা দেখিতে যাই রে সিনেমা দেখিতে যাই হেতি বাংলা সাইরা ইংলিশ মারে ও হেতি বাংলা সাইরা হিন্দি বলে কত কি দেখিলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কি দেখিলাম কলির কালে কথা কোন ঠিক কিনা আপনাদের মুড়া করে ঘুষ খাইয়া বিচার করে না তবে ব্রাহ্মণবাড়িয়া এলাকার মধ্যে কিছু সর্দার মাতাব্বর এমপি মন্ত্রী আছে যারা ঘুষ খাইয়া বিচার আচার করে আছে না নাই আপনার আছে এই দেশের মাতবর যারা এই দেশের মাতবর যারা তারাই করে দুর্নীতি ওরে তাহার চাইও ওদিকে ভালো দিন দুপুরের ডাকাতিরি ওরে মেন রাস্তার ডাকাতি ওরে কেউ কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে কত কি দেখিলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কি দেখিলাম কলির কালে কত কি দেখিলাম কলির কালে জোরে কন্যা সুবহানাল্লাহ কথা কন ঠিক কিনা আমি যেটা বলছি ঠিক কিনা বাস্তব কথা কয় একটা মাস্টার মাস্টার কথাগুলো বলছি গভীরে মনোযোগ বেশিক্ষণ কষ্ট দিব না রে যুবক ও যুবক ভাই দুনিয়ার মধ্যে মা বাবার মতো আপন কেউ নেই এই দুনিয়াতে বিয়ার আগে যুবক গুলা কত মা বাবার ভক্ত ছিল বিয়া করার পরে আব্বা আমার সাথে এখন বিয়ার দুবি করে দমক মারে মারতে যায় ফেসবুকে দেখছি ওই দিন একটা যুবক তার মারে লাঠি দিয়া মারতে গেছে রে যুবক একটা যুবক দেখছি তার বাফের পিঠের মধ্যে আঘাত করছে লাঠি দিয়া আল্লাহর কসম করে বলে দিয়ে যায় রে যুবক এই আমার মুরা করে যুবক আল্লাহর কসম করে বলে দিয়ে যায় রে যুবক মারে মারতে গেছো বাবারে মারতে গেছো আল্লাহ রাতটা জান্নাত তোমার জন্য হারাম হইয়া গেছি ঠিক কিনা কোন বাপ মা হলো তোমার জান্নাত বাপ মা হলো তোমার জাহান্নাম আব্বা আমার লগে বিয়া দুবি করবা জাহান্নাম কপালে লেখা হয়ে যাবে আর আব্বা আমার সেবা যত্ন করো বাপ মার দোয়া নাও আল্লাহর কসম তোমার দুনিয়াতে রিস্কা চালাইয়া খায়াও শান্তি আছে রিস্কা চালাইয়া খাও রে যুবক মার দোয়া নাও বাবার দোয়া নাও তোমার জীবন সার্থক তোমার জীবন খুশি হয়ে যাবে এই জন্য যুবক ওই যুবক ভাই আব্বা আমার সাথে বিয়ার দুবি করবেন না অনেক যুবক আছি বিয়ের আগে আব্বা আমার ভালোই সম্মান করে ভালো ইজ্জত করে কিন্তু দেখা যায় বিয়ার পরে আব্বা আমার সাথে বিয়ার দুবি করে বিয়ার পরে বউয়ের কাছে এমন আল্লাহর বান্দা আছে মুড়ি দইয়া যায় বউয়ের কাছে মুড়ি দিয়ে যায় বউ সারা কুস্তা বুঝে না বউ জিরা কহে রে হে ফালানা বউর ফাওয়া নিছে উল্টিতে ফরতো আসে না আসে না নাই আপনার মুড়ো কুড়ো আসে না নাই বলতে পারি না বোর বক্ত আরে আফসুস হতবাগা মার বক্ত বাবার বক্ত তাহলে কাজে লাগবো সুয়া বইব হো রে কয় আব্বা গো বাফেরে কয় বুইরা মারে কই বুন্নি হোরে কয় আব্বা হরিরে কয় আম্মা হাইরে ফায়ে দইরা সালাম করতে করতে হোর হরির মাডি রাহে না ঠিক না গো শ্বশুর শাশুড়ি পায়ের মাটি রাখে না হইতে সালাম করতে করতে কিন্তু জিন্দগিতে বাপ মার ভাইয়ে দুইরা সালাম করে নাই
কিন্তু শ্বশুর শাশুড়ে সালাম করতে খুব মজা, মিষ্টি কত কিছু নিয়া শ্বশুর শাশুড়ে খাওয়া, হাইরে শ্বশুর শাশুড়ে নিয়া কত জিনিস নিয়া খাওয়াইলো, কত কিছু দিল, আল্লাহর কসম নিজের বউরে শাড়ি দিল, বাড়ি দিল, অলংকার গহনা। ওই মুরাকুর বাজারতে আওয়ানের সময় রাতের বেলা আধা কেজি আঙ্গুর এক কেজি আপেল নিয়ে বউরে সুপে সুপে দেয়, আল্লাহর কসম করে একটু বলেন আপনার বুকটার মতে হাত দিয়া বলেন, একটা দিন কি ঘরের বুড়া মা বাপ যে আছে একদিন নিয়ে আধা কেজি আঙ্গুর খাওয়াই শুনি, আমার মনে হয় না। বউরে তো বহুত কিছু খাওয়াইলা, বউ জিদা কই আছে মোরাকুর নিয়ে কিছু পার্সেল করে বিরিয়ানি না খাওয়া, খিচুড়ি না খাওয়া, কত মজার মজার জিনিস খাওয়া, কই মারে দুই দিন নিয়ে পার্সেল করে খাওয়াইলে না, বউর জন্য পার্সেল হয় মা বাবার জন্য হয় না, বাপ মারে দিলে তো আপাতত বন্দি গিয়েব শোয়াবইব, বাপ মারে আমরা খাওয়াই না, আজকে আমরা বউরে ঠিকই খাওয়াইতেছি, বউর কথা ঠিক হয়ে চলতেছে, পকেটের মধ্যে টাকা, হাইরে তেল নাই, ঘরের মধ্যে কোনো কিছু নাই, বউ বললো টাকা নাই টাকা দাও, ক পকেটের মধ্যে টাকা ভর্তি আছে যা লাগা লইয়া যাও, মা গিয়া কতর বাপের ফুট শৈলটা বেশি ভালো না, কিছু ওষুধ পত্র লাগবো, ক আমার দেহ তোমার আরেকটা কয়েকটা ফুট আছে দেহ না, কথা কন ঠিক কিনা, মা চাইলে টাকা নাই আর বউ চাইলে ফকেটে টাকার অভাব নাই, কথা কন ঠিক কিনা, এটার লাই আড়া সিটেঙ্গে হতা সিটেঙ্গে বাসায় গজল আছে, বউ কোনো দিন মাত্র নার নই বয়াফন, বউ কোনো দিন মাত্র নার নই বয়াফন, অবায়া বলো শোন, বউ কোনো দিন মাত্র নার নই বয়াফন, বউ তোরে ভালোবাসবো, বউ তোরে ভালোবাসবো, ফকেটে টাকাই আছে যতক্ষণ, বউ কোনো দিন মাত্র নার নই বয়াফন, অডায়া বলো শোন, বউ কোনো দিন মাত্র নার নই বয়াফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ, ফুয়ার যদি কোনো জায়গায় বিপদ দাফদই, আরে বউর আগে মায়ে জানে কথা মিশা নয় ঠিক কিনা, কুয়ার যদি কোনো জায়গায় বিপদ আফদই, বউর আগে মায়ে জানে কথা মিশা নয়, আরে বউ তোর জেন তেন, বউ তোর জেন তেন, মা হইল অমূল্য ধন, বউ কোনো দিন মাত্র নারো নই বয়াফন, অবায়া বলো শোন, বউ কোনো দিন মাত্র নারো নই বয়াফন, বউ তোরে ভালোবাসবো, বউ তোরে ভালোবাসবো, ব্রাহ্মণ বাড়িয়া মার্কেট টিকা লাল শাড়ি আইনা দিবি যতক্ষণ, বউ কোনো দিন মাত্র নারো নই বয়াফন, অড়াইয়া বলো শোন, বউ কোনো দিন মাত্র নারো নই বয়াফন, বউ তোরে ভালোবাসবো, বউ তোরে ভালোবাসবো, ফকেটে টাকাই আছে যতক্ষণ, বউ কোনো দিন মাত্র নারো নই বয়াফন, অড়াইয়া বলো শোন, বউ কোনো দিন মাত্র নারো নই বয়াফন, কথা কন ঠিক কিনা, বউর মতো মায়ের মতো বউ কোনোদিনও হবে না, বউ বউ নামে অ্যাকাউন্ট খুলছো, হে বউ টাকা নিয়ে ফালাইয়া আরে খুলার লগে বিয়া বইয়া যাইব, কথা কোন ঠিক কিনা, সার্থক ভর দুনিয়া, আর মা কয় আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফুতরে ফুত, আমার শাড়ি লাগে না, বাড়ি লাগবে না, আমি মা দোয়া করি তোর জন্য, আল্লাহ যেন তোরে ভবিষ্যৎ সুন্দর করে দেয়, অলি আল্লাহ বানায়া দেয়, তোরে যেন আল্লাহ পয়সা গুড়ি দান করে, মা আল্লাহর কাছে দোয়া করে, কথা কন ঠিক কিনা, এ ভাই মার কাছে টিয়া পয়সা রাখছেন, মা খায়া লাইছে এমন নজির আছে, কিন্তু বউর কাছে টিয়া রাখছেন, বা মাসে মাসে বিদেশ থেকে 50,000 টাকা বউর কাছে টাকা পাঠাই, খবর নিয়ে দেখে প্রতি মাসে 50,000 টাকা খরচ করালায়, হেবিডি গুরুত্ব যে ব্রাহ্মণ বাড়িয়া গুরুত্ব জায়গা হবিগঞ্জ, হেবিডি গুরুত্ব জায়গায় মার্কেটিং করে, জামাইয়ের টাকা তো কোনো মায়া লাগে না, আর মা যখন বাবা যখন টাকা খরচ করো, মারি আমার ফুতের টাকা কত কষ্ট করে টিয়া কামাইছে, মাতার গাম পায়ে ফেলাইয়া আমার সন্তান টাকা কামাইছে, এই টিয়া এই দিকে সেই দিকে নষ্ট করা যাবে, মা কিন্তু হিসাব ঠিকই বুঝে কিন্তু বউ বুঝে না, বউ হেবিডি মনে করে পরের ফুতের টিহা যা মন চা তা খরচ করে লই, কথা কোন ঠিক কিনা, 10,000 দিলে বেটি ফুলে যেতে হ্যাঁ কতই কই না, 10,000 দিকে সংসার চলেনি, 20,000 দিয়ে সংসার চলেনি, হে বেড়ি মার্কেটে গিয়ে কি নতুন নতুন শাড়ি কিনা 3 পিস, আরে বেড়ি কি দামি লিপস্টিক ভাই লাগা রে ভাই, একটা লিপস্টিকের দাম ওই 200-300 টাকা, নাউজুবিল্লাহ কইতেন না, এ মারে জীবন দেখছেন নি আমার লিপস্টিক পড়তে, মা জীবনে কোনো মেকআপ করে দেখছেন নি, হে বেড়ি মেকআপ করে, জামাই বাইত নাই মেকআপ করে,
মা গো আপনি কারে দেখেন মেকআপ কই মার্কেটে গেলে বেড়াইতে আমার দেখে নাউজুবিল্লাহ হইতো না পর পুরুষে দেখে আচ্ছা পর পুরুষে যদি মেকআপ দেখে এটা সওয়াব না গুনাহ না আর যদি কোন সওয়াব না গুনাহ আমার বন্ধুরা বাবা জিরা গবীর মনোযোগ মার মতো আপন দুনিয়াতে কেউ নাই হ্যারে মারে মারে এমন যুবক আছে মুড়া কুড়া আসরে নাই জানি না যদি মার গায়ে আঘাত দি কইরা তাকো বাপ মারে মাইরা তাকো আল্লাহর কসম করে বলি তোমার জন্য আল্লাহর জান্নাত গুলা হারাম হইয়া গেছে তুমি দুনিয়ার কোন শান্তি পাইতা না তোমার জীবনটা দুঃখে দুঃখে যাইব মা যদি মার কাছে বাবার কাছে দোয়া নাও আল্লাহর কসম করে বলি বাপ মার দোয়া থাকলে তোমার ঘরের মধ্যে শান্তি আর শান্তি কথা কন্যা গেলে ঠিক কি না এজন্য বাপ মার মনে আঘাত দিয়েন না ভাই বাপ মার মনে কষ্ট দিয়েন না ভাই যদি বুঝতামি মার এনে এক গ্লাস পানি খাওয়াইছে রাইতের বেলা গোটা রাত ঘুমাইছে না মার জন্য দাঁড়ায় রয়েছে পানিটা নিয়ে শেষ পর্যন্ত মা পানিটা নিল রাত্রে শেষ রাতে ঘুমতে উঠছে দেখছে সন্তান দাঁড়ায় রয়েছে বাবা তুমি দাঁড়ায় রয়েছো মা আপনি কইছিলেন পানি খাইবেন পানি খাইতে গেছেন আমি ঘরের মধ্যে পানি পাইছি না ওই জঙ্গনা থিকা জরনা থিকা রাত একটা দেড়টা বাজে আমি পানি আনছি কিন্তু আপনি তো ঘুমাই গেছেন আমি আর আপনার ঘুমটা ডিস্টার্ব করছি না ডাক দিছি না আমি নিজে দাঁড়ায় আছি আপনার জন্য কখন যে আমার মা উঠবো আর আমি পানি খাওয়াবো মা গো আপনার জন্য দাঁড়াইয়া থাকলাম গো আম্মা ও মা আপনার জন্য দাঁড়াইয়া থাকলাম মা আল্লাহর দরবারে পানিটা খাইয়া উযু করিয়া যাই নামাজটা বিছাইয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেয় আল্লাহ গো ও প্রাণের আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা গো আমার সন্তানরা তুমি বাইজি বুঝতামি মতো ওলি বানাইয়া দাও আল্লাহর দরবারে যেই মাত্র মা দোয়া করলো মা দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করতে দেও দেরি হয় না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ দশ মাস দশ দিন মায়ের গর্বে ছিলাম ভাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ওরে মায়ের প্রসবের কালে ভুক বেসে যাই নয়ন জলে রে বলে আমায় আল্লাহ নিয়ে যাও রে আমার সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা কন ঠিক কিনা বউর কথা শুইনা মারে মারছি বাবা নাই বাবা মারা গেছে একটাই মাত্র সন্তান সন্তানের মানুষ বানাইছে মানুষের বাড়িতে কাজ কাম কইরা হে সন্তান সুন্দর বউ বিয়া কইরা উল্টা ফাল্টা লাগাইছে হে সন্তান গিয়া মারে মারছে কত তরজালা সংসারে শান্তি নাই তরজালা খাইতে পারি না ঘুমাইতে পারি না হাই রে ফুতের জ্বালা মা কোনোদিনই কথা কই নাই এখন দি সন্তানে কয় মার জ্বালা বিলে সংসার করতে পারে না আরে যুবক মা বস্তার মধ্যে ঢুকাইছে রাত একটা বাজে কবরের মধ্যে নিয়ে ফালাই আইছে কবরের মধ্যে ফালাই দিলা আল্লাহর গজব নাজিল হয়ে যাচ্ছে আল্লাহ কয় ও জিব্রাইল দেরি করিস না এই বিয়াদবের উপর আমি আল্লাহর গজব নাজিল কইরা দে আসমানটা যেই মাত্র একটা ফাঁক মারছি তুফান ডাইবো তার উপরে গজব ডাইবো ওই গর্ভধারিণী মা বস্তার ভিতরতে আওয়াজ শুনতেছে গজব আইতেছে মা ডাক দিয়া কয় আল্লাহ গো আল্লাহ আমার সন্তান বুঝে নাই গো আল্লাহ আমার সন্তান কলিজার টুকরা আমার তো আর কোনো সন্তান নাই আল্লাহ আমার সন্তান বুঝে নাই ও প্রাণের আল্লাহ গো আমার সন্তানটা বাড়ি যাওয়া পর্যন্ত কোনো আফত বিপদ দিও না আইরে মারে মারছে বস্তার মধ্যে ঢুকাইয়া ফেলায় গেছে তারপর মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এমন আফন দুনিয়াতে কারে ফাইবির যুবক এমন আপন দুনিয়াতে কারে ফাইবি সেই মা শিয়াল গুলা চতুর্দিকে ডাকতেছি সন্তান খেয়ে ফেলবে রাত একটা দেড়টা বাজে মা বস্তার ভিতর দিকে দোয়া করে হেতি মনে করছে মা বুঝি বদুয়া দেয় ওই কান্দা গিয়া বস্তার মধ্যে লাগাইছে দেখি মা আমারে কি বদুয়া দেয় কান্দা লাগায়া দেখে আল্লাহর কাছে বলে আল্লাহর সাথে কালেকশন লাগাইয়া দিল আল্লাহ গো আস্তে আস্তে আল্লাহর কাছে বলে আল্লাহ গো
আমার সন্তান তো বুঝে নাই, আমার সন্তানগুলার সন্তানদারে শিয়ালে খেয়ে ফেলবে, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে গো আল্লাহ, আমার সন্তানটা যেন না মরে গো আল্লাহ। আল্লাহ মাবুদ ও প্রাণের আল্লাহ, আমার সন্তানটা বাড়ি যাওয়া পর্যন্ত তুমি কোনো শিয়াল বাঘ দিয়া খাওয়ায় না রে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানদারে তুমি আসমানি কোনো গজব দিও না গো আল্লাহ, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তানদারে সহি সালামে বাড়ির মধ্যে ফসাইয়া দিও। হাইরে এমন মা কোথায় পাইবা, এমন বাবা কোথায় পাইবা, যেই বাপ মারে মারছো তারপর আল্লাহর কাছে দোয়া করে, এমন আফন মানুষ কোথায় পাইবি রে যুবক। হাইরে মা আল্লাহর দরবারে দোয়া করে, এই সন্তান এবার একটা চিৎকার মাইরা কবরের মধ্যে পড়ে যায়। হাইরে সেই মারে মারছি বউ আমারে উল্টা ফাল্টা বুঝাইয়া মারে মার খাওয়াইছে, হাইরে আল্লাহ গো আমার মা দেখি আমার জন্যই দোয়া করে গো আল্লাহ, আমারে তো দোয়া দেয় নাই, মারে বস্তার ভিতর দিয়ে বাইর করিয়া কুলের মধ্যে নিয়ে মেডিকেলে নিয়ে চিকিৎসা করলো। মার কদমে দুইরা কান্দে, আম্মা গো ও প্রাণের আম্মা গো আমি অন্যায় করেছি গো আম্মা, আমি ভুল করেছি গো আম্মা, আমারে মাফ করে দাও গো আম্মা। আ প্রাণের মা, আম্মা গো আমি অন্যায় করেছি গো মা, আমারে ক্ষমা করে দেন। মার কদমে দুইরা কান্না শুরু করে দিল, মা তো দয়ার সাগর, মা তো মা, মার মতো আপন কেউ নাই, শক্ত মন্ডা নরম হইয়া গেছে, মা চোখের পানি গড়গড়ে সারে আর কান্দে ফুত্রে ফুত, আমি মা কি আর থাকতে পারি রে সন্তান, বোর ফান্দে ফইরা আমারে মারছো, আমি মার মনে করু দুঃখ নাই, আমি কারে বদুয়া দিমু, বদুয়া দিলে আমার কলিজার টুকরা। আই রে মা, সন্তান রে ক্ষমা করে দিয়েছি, দুনিয়ার মধ্যে কে আছে মারে ক্ষমা করে দিব। আমি যখন ছোট ছিলাম কামেলে পড়ি, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায়, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে একটা সন্তান আমার মুরব্বি বাবা জিরা, এই যারা আছেন আপনারা সব মার গর্ভে ছিলেন, মার গর্ভ সারা দুনিয়াতে কেউ আসে নাই, আমি আমার মার গর্ভ থেকে দুনিয়াতে আসি, আমার আম্মার গর্ভ থিকা ওই আপনার মার গর্ভ থিকা। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে একটা মা সন্তান প্রসব করতে গিয়া ফোনে 2 কেজি রক্ত শরীরতে বের হয়ে যায়। হাইরে মা শরীরটা কেমনে শুকায়া যায়, হাড্ডির সাথে একবার মা শুকায় একবার হাড্ডির সাথে লেগে যায়, ওই মার শরীর থেকে ফোনে 2 কেজি রক্ত সন্তান প্রসব করতে বের হয়ে যায়। হাইরে মা আমার মা, একদিন আমি বাড়িতে আসলাম, আমি টাইটেলে পড়ি কামেলে পড়ি, দাড়ি উঠে গেছে আমার, বিয়ার বয়স হয়ে গেছে, আমি বড় বড় হয়ে গেছি, এম এ পড়ি টাইটেলে পড়ি, আমি বাড়িতে আসছি, আমার আব্বা সবসময় 2টা গাই পালতো, আমার আব্বারে বললাম আব্বা দেন না জুফুনিটা কাছিটা দেন, 2টা গাছ কাটি খের কাটি, আপনি বড় কষ্ট করেন আমার কাছে দেন 2টা গাছ কাটার জন্য। আব্বা কয় তুই ফারতিনারে ফুত, তুমি পারবা না, তুমি তো গাছ কাটতে গেলে হাত কেটে ফেলবা। আমি বললাম না আব্বা পারবো না, আপনি বহুত কষ্ট করেন, আমার আব্বার দিকে আমার বড় মায়া লেগে গেছে। আমি জুফুনি নিলাম, কাছি নিলাম, ওই আমাদের পুকুর পাড়ে গিয়া গাছ কাটতে গেলাম, জুড়ে ফুস দিছি, দাঁড় ছিল কাশিদা, আমার মধ্যের আঙ্গুলের মধ্যে লাইগিয়া প্রায় রক্ত পড়তেছে, টপ টপ করে পড়তেছে, হাতে পায়ে ব্যথা ফাইলে সন্তান সর্বপ্রথম মারে ডাক দেয়, পায়ে ব্যথা ফাইলে কম্মা গো, হাতে পাতা ফাইলে কম্মা গো মারে ডাক দেয়। আল্লাহ কয় আমারে ডাকিস না, বিপদে পড়লে আমারে ডাকে নাই, নবীরে ডাকে নাই, মারে ডাকলো। মার সাথে সন্তানের কেমন রক্তের কালেকশন, ব্যথা ফাইলে মা মা কইরা চিৎকার মারে। হাইরে যুবক ভাই, ওই মা আমার আল্লাহ কেমনে কালেকশন লাগাইয়া দিল। এবারে দেখা যায় আমার আম্মা জান, আমি দেখছি ঘর থেকে আমারে দেখছে, দৌড়ে গড়তে আস্তে আস্তে বাড়িয়ার সামনে আসলো, আমি দেখি রে আমার হাতের রক্ত 1 থেকে 1.5 ছটাক বের হয়ে গেল। আমার মোরাকুরের যুবক, আমার মা শুনুনি, আমার হাতের রক্ত দেখা আমার বাম হাতের রক্ত টপ টপ করে ফরতেছে, কেটে গেছে 1 থেকে 1.5 ছটাক রক্ত গেছে। আল্লাহর কসম করে বলি আমার গর্ভধারিণী মা আমার হাতের রক্ত দিকা বেহুশ হইয়া জমিনে পড়ে গেল, আমি টেনশনে পড়ে গেলাম, হাইরে মা আমার 1.5 ছটাক রক্ত দিকা বেহুশ হইয়া গেল। আম্মা গো আমি সন্তান যেদিন তোমার কলজার মধ্যে লাথি দিয়া
দুনিয়ার মধ্যে আসার সময় তোমার শরীর থেকে ফোনে 2 কেজি রক্ত গেছে গো মা ও মা গো আমার মা দেখি আজকে 100 টা রক্ত দিকে বেহুশ হয়ে গেল সন্তানের শরীরে রক্ত বের হইলে মার কলিজা মানে না মা পাগলের মতো হইয়া যায় সন্তান যদি কোনো কান্দে ব্যথা পায় মা সহ্য করতে পারে না বাবা শাসন করতে গেলে দৌড়াইয়া মার আচলের পিছনে গিয়ে লুকাইছি মা গো মার কাছে গিয়া কাঁদছি মা কো আর মাইরো না আমার সন্তানদার মাইরো না মা বাঁচাইয়া দিল ওরে যুবক আল্লাহর রাসূল হাদিসের মধ্যে মার কথা তিনবার বলছে রে যুবক মা যখন বাবা যখন শাসন করে আমাদেরকে যখন শাসন করলো মার পিছে গিয়া লুকাইলাম মার আসলের পিছনে গিয়া লুকাইলাম এমন মা দুনিয়াতে আর কাউরে পাবি না রে যুবক ও যুবক ভাই এইজন্যই তো এক শায়র আমাদের লিখেছে মা কে ছেড়ে খুদারে ভক্তি করতে তোমাই কে বলেছে কোন বিধানে আছে লেখা কোন বিধানে আছে লেখা জানতে বড় সাহায্যে গেছে মা কে ছেড়ে খুদারে ভক্তি করতে তোমাই কে বলেছে যে করেছি মায়ের ভক্তি মিলেছে তার মহা মুক্তি যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহা মুক্তি মা হল জান্নাতের চাবি তার মতো আর কে আছে মা কে ছেড়ে বাবা কে ছেড়ে খুদার ভক্তি করতে তোমাই কে বলেছে কথা কোন ঠিক কিনা